যে ভয়ানক সুবিধাবাদী মহিলা, ভয়ানক সুবিধাবাদী। এখন অনুব্রত বুঝে গেছে, অনুব্রতের যা রংবাজিটা ছিল পিছনে পুলিশ ছিল বলে, এখন পুলিশ নেই পিছনে ইডি, শুনে ও বুঝে গেছে এখন রংবাজি করে লাভ নেই, শরীরটা খারাপ দেখাও, পালিয়ে বেড়াও। এবং সুপ্রিম কোর্টটা একদম দালাল হয়ে গেছে, আজকেও সুপ্রিম কোর্ট তার নিজের কাজ করছে না, এবং যে কটা লোককে দিচ্ছে সুপ্রিম কোর্টের মানে মামলা শোনার জন্য সরকারের, এটা সরকারের অস্বস্তির কারণে তেমন কোনো বিচারপতিকে দিচ্ছেন, এবং সরকারের পক্ষেই তারা রায় দিচ্ছেন, এবং বেআইনি রায়, বেআইনি রায়। এই মুহূর্তে সবাই বলছেন দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে এসে নীরব মমতা। সত্যি কেন নীরব? 40 মিনিট প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বসার পরেও নীরব মমতা কেন বলা হচ্ছে? আর বিরোধীরা যে সেটিং এর তত্ত্ব খাড়া করছিল সত্যি জানার বিষয়। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ, কথা বলবো দাদা আপনাকে বঙ্গ টিভিতে স্বাগত। ধন্যবাদ। কি বলবেন, মমতার যে ভাবমূর্তি ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে গেছে, কারণ বিরোধী ঐক্যে তিনি প্রথম ডাক দিয়েছিলেন মোদীর কাছে। এখন যা বিরোধী ঐক্য কি করে ভাঙা যায় প্রত্যেকটা ব্যাপার উনি সেটাই চেষ্টা করছেন, তার পদক্ষেপ তাই বলে। যেমন ভাইস প্রেসিডেন্টের এতে তিনি মার্গারেট আলভারকে জানি সবাই হারব, কিন্তু বিরোধী ঐক্য রাখতে ওর ভোট দেওয়া উচিত ছিল, দেয়নি, কারণ ও প্রমাণ করলো যে ধনকারকে সমর্থন করছে ইনডাইরেক্টলি। এই যে 20 না 40 মিনিট ভেতরে কি বক্তব্য হলো সেটা একদম, এটা আনলাইকলি অফ মমতা, আগে এরকম ছিল না যে বেরিয়ে এসে বলতেন কি কি আলোচনা হলো, সেটা বলছেন না। কারণ ওর একটা অসুবিধা হচ্ছে, পার্থ ধরা পড়ার পর ওর ইমেজ বলে কিছু নেই, কারণ সবাই বলছে, মানে আমি অন্তত মনে করি যে একজন যুক্তিবাদী লোক হিসেবে, যে আমার ছেলে মেয়ে বা আমার যদি নেক্সট ম্যান যদি চুরি করে আমি জানবো, জানলাম না কিছু, তাহলে সেটা আমার অপদার্থতা, আর যদি অপরার্থতা না হয় তাহলে সেটা আমার সংযোগ ওটার সঙ্গে, আই মিন কানেকশন উইথ দ্যাট কলিউশন। তো দুটোই সত্য, দুটো যে কোনো একটা সত্য, নয় তুমি যোগ সাজছে টাকা কিছু পেয়েছো, আর যদি বলো যোগ সাজছে পাইনি তাহলে তুমি অপদার্থ, তোমার মন্ত্রী কোটি 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 টাকা রোজগার করেছে, ফ্ল্যাট কিনেছে, এ করেছে, তুমি জানো না, তুমি একটা পুলিশ মন্ত্রী। শুধু মমতা ব্যানার্জির প্রমাণ করে দিয়েছি যে তিনি যা বলতেন মুখে তা নয়, এবং আগেও আমি বলেছি যে ভয়ানক সুবিধাবাদী মহিলা, ভয়ানক সুবিধাবাদী। আমি সততার প্রতিক্রিয়াটা বলতো আমি বলছি না, যতক্ষণ আমি ওনাকে ধরতে পারছি না ততক্ষণ আমি ওকে চোর বলবো না, কিন্তু অপদার্থতার প্রতীক তো হয়ে যাচ্ছে। আমার লোকেরা যদি চারিদিক চুরি করে, আজকেও একটা হাইকোর্টে মামলা হয়েছে এতজনের বিরুদ্ধে, মন্ত্রীর বিরুদ্ধে হোক, কেন হবে, কেউ করতে পারে, কিন্তু বুক ফুড়িয়ে বলবো আমার নামে করুক না। আমার নামে তো এক জজ সাহেব ও ইডি লাগাবার চেষ্টা করেছিল, ইডি সিবিআই কী হলো, আরে এক্ষুনি আসুন বাড়িতে, কখন আসবেন বলুন আমি করে দেবো, জজই পিছিয়ে গেল, ক্ষমা টমা চেয়ে নিল। তো এগুলো দেখতে হবে যে রাজনীতি যারা করছে যদি সোজা সাপটা ধরে ফেস না করতে পারে, কারণ যে লোকটা 70-80 হাজার টাকা মাইনে পায় সে গাড়ি চাপছে 10 লাখ টাকার গাড়ি, কোথা থেকে পেল ভাই। এবং সুপ্রিম কোর্টটা একদম দালাল হয়ে গেছে, আজকেও অভিষেক সেই আমাদের কপিল সিবাল বলেছে তার লেখায় যে যে সুপ্রিম কোর্ট তার নিজের কাজ করছে না, এবং যে কটা লোককে দিচ্ছে সুপ্রিম কোর্টের মানে মামলা শোনার জন্য সরকারের, এটা সরকারের অস্বস্তির কারণে তেমন কোনো বিচারপতিকে দিচ্ছেন, এবং সরকারের পক্ষেই তারা রায় দিচ্ছেন, এবং বেআইনি রায়, বেআইনি রায়। কাপ্পান বলে একটা লোক আছে, সে কেরালায় থেকে সাংবাদিক, সে গেছে হাতরাস কাভার করতে, তাকে অ্যারেস্ট করে বসিয়ে দিল 2 বছর জেলে, তারপর এলাহাবাদ হাইকোর্ট বলছে উনি এখানে এসেছেন কেন, তাহলে হাইকোর্টের উনি কেন উত্তরপ্রদেশ এসেছেন, তাহলে হাইকোর্টের জজ যদি পশ্চিমবঙ্গে আসে এলাহাবাদ হাইকোর্টে আমি অ্যারেস্ট করে দেবো যে ভাই তুমি এসেছো কেন। এই যে জুডিশিয়ারিকে মানে একদম সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে জুডিশিয়ারি একদম কেন্দ্রীয় সরকারের তল্পিবাহক হয়ে যাচ্ছে, এটাও সত্যি। আবার এখানে যেটা হচ্ছে যে মানে পলিটিশিয়ান, রুলিং পার্টির পলিটিশিয়ান সৎ বলে খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। শোনো, অনুব্রত মণ্ডল, আমি চিফ জাস্টিস আমাদের চিফ জাস্টিসকে বলেছিলাম এটা ঘরোয়া যে যত বড় রংবাজ দেখবে পিছনে পুলিশ থাকে, পুলিশ না হলে রংবাজ হয় না। তা মনে আছে সেই এসপি না কাকে অনুব্রত বলছে এটা করুন ওটা করুন, এখন অনুব্রত বুঝে গেছে, অনুব্রতের যা রংবাজিটা ছিল পিছনে পুলিশ ছিল বলে, এখন পুলিশ নেই পিছনে ইডি, শুনে ও বুঝে গেছে এখন রংবাজি করে লাভ নেই, শরীরটা খারাপ দেখাও, পালিয়ে বেড়াও। এরা পালিয়ে বেড়াচ্ছে অনুব্রত মণ্ডল, মানে কী করা যাবে, মমতা ব্যানার্জির লোক, মমতা ব্যানার্জি তার ওখানকার প্রেসিডেন্ট বীরভূমের। একটা জিনিস দেখ, যে ক্ষেত্র থেকে দেখা যাচ্ছে এই যে কুণাল ঘোষ,
কুণাল ঘোষকে সেন্সর করলো দল, যে ক্ষেত্র থেকে বারবার এই কুণাল ঘোষ বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায় নিয়ে আমি কোনো মন্তব্য করব না, তিনি বলেছিলেন অনুব্রত মণ্ডল বড় নেতা, মানে কমে সেন্সর কেন করলো কি ব্যাপার আমি জানি না। সেন্সর করলেন, তিনি বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায় একবার জেলের হাওয়া খাক, যেভাবে আমাকে ডাকা হয়েছিল তার ক্ষেত্রেও যেমন সেরকমই বিচার্য হয়। সেটা যদি হয় তাহলে তো মমতা ব্যানার্জি জেলে যাওয়া উচিত, পার্থ চ্যাটার্জি তোকে জেল খাটায়নি, 34 মাস জেল খেটেছিল মমতা ব্যানার্জি খাটিয়েছিল বলে বলছিল আমি টাকা নিই, সিম্পল অ্যাজ দ্যাট। তাই জন্য ওকে বিভিন্ন 18-20 খানা কেসে বিভিন্ন থানায় ঢুকিয়ে দিয়েছিল, 34 মাস জেল খেটেছে, কি খাটিয়েছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে বলুন, পার্থকে বলছে কেন রাগটা কোনোভাবে কি ফুসেছিল যে ক্ষেত্র থেকে আবার অনুব্রত মণ্ডল, সবাই বলছে কুণাল ঘোষ পরপর যে নামগুলো নিয়ে, না অনুব্রত তার ওকে জেল খাটায়নি, খাটিয়েছে কে মমতা ব্যানার্জি। এগুলো হলো পলায়ন বৃত্তি, কারণ মমতা ব্যানার্জিকে চটিও থাকতে পারবে না তৃণমূলের মুখপাত্র। তো উচিত বলা মমতা খাটিয়েছে, কিন্তু আমি জানি কোথায় খাটিয়েছে, 34 মাস খাটিয়েছে মমতা ব্যানার্জি। বলছি যে এই যে 34 মাস বলুন, 3 বছর বলুন, 1 বছর বলুন, মদন মিত্র বলুন, যে কোনো ক্ষেত্রে তারা জেল খেটেছে, আবার এসে শাসক দলের উচ্চ পর্যায়ে তারা বসে আছে। জেল খেটেছে মানে একটা তো সারদার জেল খেটেছে, সেটা তো স্টেট গভর্নমেন্ট করেনি, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট। মদনও তাই, মদন তো বিরুদ্ধে অভিযোগ হলো সে বক্তৃতা দিয়েছে এর সারদার পক্ষে, তাই জন্য। তারপর একাধিক লোক আছে যারা জেল খেটেছে, তাতে তাতে তারা তৃণমূলেরই লোক ছিল, ছিল আছে থাকবে, অন্যরাও তাদের মুখ খুলছে না কেন, মুখ খুলবে কি, নিজে চোর তো, আমি চুরি করে অন্যের ঘরে দোষ দেবো, আমার বাড়িতে পাওয়া যাচ্ছে, আমার সইয়ে ফ্ল্যাট, আমার সইয়ে LIC, আমি অন্য লোককে দোষ দেবো কী করে।